আন্তর্জাতিকভাবে পরিচিত শুদ্ধ করে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট বাংলাদেশ ছাড়া ও বহির বিশ্বে রয়েছে প্রতিষ্ঠানটির অসংখ্য শাখা ব্রিটেনে রয়েছে প্রায় অর্ধ প্রতিষ্ঠান লতিফিয়া কারি সোসাইটি ইউকের সাধারণ সম্পাদকের সাথে কথা বলে ব্রিটেনে দারুল কিরাত নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী এমএ এ ফাত্তা চৌধুরী ফয়সল চলুন দেখে আসি তার প্রতিবেদনটি মুসলমানদের প্রধান ধর্মীয় গ্রন্থ পবিত্র কুরআনের এই বাণীকে উপলব্ধি করেই শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে দারুল কেরাত মজিদিয়া ফুলতুলি ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন প্রখ্যাত আলেম সাহেব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহ

আন্তর্জাতিকভাবে পরিচিত এই প্রতিষ্ঠানের বাংলাদেশ ছাড়াও বহির্বিশ্বে রয়েছে অগণিত শাখা ব্রিটেনে উনিশশো আটাত্তর সালে প্রাথমিকভাবে দারুল কেরাতের যাত্রা শুরু বলে জানান লতিফিয়া কার্ডি সোসাইটি ইউকে এর সেক্রেটারি জেনারেল উনিশশো আটাত্তর ইংরেজি সনে ফুলতলি ফুলতুলি সাবকুল ব্রিটেনে আগমন করেন এবং তিনি দারুল কারাত মজিদিয়া ফুলতুলি নামক মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং দারুল কেরাত তখন থেকে ইউকেতে শুরু হয় দুই হাজার দশ সাল থেকে আমরা ইউকে বিভিন্ন শহরে আনুষ্ঠানিকভাবে দারুল খাতের কেন্দ্র প্রতিষ্ঠা শুরু করি ব্রিটেনের প্রধান কেন্দ্র দারুল হাদিস লতিফিয়া লন্ডন ছাড়াও লুঠন বেডফোর্ড নর্দামটন লেস্টার বার্মিংহাম মানচেস্টার ওল্ডহাম সহ বিভিন্ন শহরে রয়েছে প্রায় অর্ধ শতাধিক যে বিভিন্ন শহরে বর্তমানে প্রায় পঞ্চাশটির অধিক শাখা রয়েছে শুধুমাত্র লন্ডনেই রয়েছে বারোটি শাখা গত বছর প্রায় তিন হাজারের অধিক ছাত্রছাত্রী দারুলকাতের বিভিন্ন শাখায় অধ্যয়ন করেছেন এবং একশো ত্রিশ জন দারুলকাতের কোর্স সম্পন্ন করে কারি উপাধি লাভ করেছেন তিন সপ্তাহব্যাপী এই ইন্টার্নশিপ তাজবিদ কোর্স ব্রিটেনের বিভিন্ন শহরে প্রতি বছর সামার হলিডেতে শুরু হয় এবছরে এর প্রস্তুতি প্রায় সম্পন্ন এবছর জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ এবং প্রধান কেন্দ্র দারুল হাদিস লতিফিয়ায় প্রথম আগস্ট থেকে দারুল শুরু হবে এই ধরনের প্রতিষ্ঠান ধর্মীয় শিক্ষার মাধ্যমে মুসলিম তরুণদের নৈতিক মান আরও উন্নত করে সুনাগরিক হিসাবে গড়ে তুলবে এটাই প্রত্যাশা সবার এম এ ফ চৌধুরী ফয়সল এন টিভি ইউরোপ নিউজ